ஞானத்தின் ஸ்ரீ ஜெயதன்னமனோகிஷ்டம் ஸ்தாபிதம் ஜெயன பூதலே ஸ்வயம் ரூப கதாமகம் விஸ்வகதாந்திதம் வந்தேகம் ஸ்ரீகுரோ ஸ்ரீதாபதமலம் ஸ்ரீகுருன் வைஷ்ணவாம்ஸ் ஸ்ரீரூபம் சாகிரஜாத்தம் சகன ரகுநாத்வன்விதம் தம் சுஜீவம் சாத்வைத்தம் சாவதூதம் பரிபனசகிதம் கிருஷ்ண சைதன்ய தேவம் ஸ்ரீராதா கிருஷ்ணபாதான் சகதனவிதா ஸ்ரீ விஷாகாந்திதாம்ஸ் நமாம் விஷ்ணுபாதாய கிருஷ்ணபிரஷ்டாய பூதலே ஸ்ரீமதே பக்திவதாந்தே ஸ்வாமிமதே நாமினே நமஸ்தே சாரஸ்வதே தேவே கௌரவாணி பிரச்சாரியே நிர்விசேஷூன்யவாதி பாஷ்சாத்ய தேசதாரிணி நம மகாவதன்யாய கிருஷ்ண பிரேம பிரணயதே கிருஷ்ணாய கிருஷ்ண சைதன்ய நாமினே கௌரத்விஜய நமஹ ஹே கிருஷ்ண கருணா சிந்தோ தீனபந்தோ ஜெகத்பதே கோபேஷ் கோபிகா பந்த ராதா பந்த நமஸ்துதே சப்த காஞ்சன கோரங்கி ராதே பிருந்தவனேஸ்வரி விஷ்ணுவான சுதே தேவி பிரணமாமி ஹரி பிரிய விலாச்சல நிபாஷாய நித்தாய பரமாத்மனே பலபத்ர சுபத்ரம் ஜெகநாதாய தே நம வஞ்சா கல்பத்து ரூபி கிருபா சிந்துதான பாவனோ விஷ்ணுவே நமோ நம ஜெய் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீபாஷாதி கௌர பக்திபந்த ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே ராம ஹரே ராம 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 ஹரி ஹரி তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের যে সিরিজ তার ডে ফোর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় পর্যন্ত আজকে আমরা নাইন্থ চ্যাপ্টার থেকে স্টার্ট করব নাইন্থ চ্যাপ্টার হচ্ছে ভীষ্ম স্তুতি শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய நாராயணம் நமஸ்கிருத்ய நரம் சைவ நரோத்தமம் தேவீம் சரஸ்வதிம் வியாசம் ததோ தயாமுதீரயே நஷ்டப்பயேஷு நித்யம் பாகவத சேவையா பகவதி யுக்தம் ஸ்லோகே பக்திர் பவதி நைஷ்டிகே கிருஷ்ணாய வாசுதேவாய தேவகீ நந்தனாய ச நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நமஹ ஊரவே கௌரச்சந்திராய ராதிகாய ததாலய கிருஷ்ணாய கிருஷ்ணபக்தாய தம் பக்தாய நமோ நமஹ তো আমরা এইট চ্যাপ্টার আগের দিনে কমপ্লিট করেছিলাম এইট চ্যাপ্টার আমরা দেখেছিলাম কুন্তি মহারাণী স্তুতি অর্থাৎ যখন সমস্ত হস্তিনাপুর যা যা কাজ ছিল সেগুলো সব মিটে গেছিল কৃষ্ণ তখন নিজের রাজধানী দ্বারকাতে ফিরে যেতে চেয়েছিলেন তো সেই সময়তে আমরা দেখেছিলাম যে কিভাবে অশ্বত্থামা অ্যাটাক করেছিল পাণ্ডবদের যে ঘুমন্ত পাঁচ সন্তান তাদেরকে হত্যা করেছিল তো অশ্বত্থামাকে শাস্তি দেওয়া হলো অর্জুন অশ্বত্থামার মস্তক থেকে মণি ছেদন করে দিলেন এবং তারপরে অশ্বত্থামা উত্তরার গর্ভে যে পরীক্ষিত আছে তার উদ্দেশ্যে আবার একটি ব্রহ্মাস্ত্র ছেড়েছে তো পরমেশ্বর ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন তারপরে কুন্তি মহারানী তার স্তুতি শুরু করেন আমরা সেটা আলোচনা করেছি আগের দিন তো এরপরে আমরা দেখেছিলাম যে যুধিষ্ঠির মহারাজ কুন্তি মহারানী স্তুতি করার পর যুধিষ্ঠির মহারাজ আসেন এবং তিনি এসে বলেন যে এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী যদিও এই গোটা কুরুক্ষেত্র যুদ্ধটা শ্রীকৃষ্ণের নির্দেশে হয়েছিল এবং অর্জুন যুদ্ধ করতে চাইছিল না কিন্তু ভগবদ্ গীতায় মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে তোমার যুদ্ধ করা উচিত কারণ এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণ এসেছেন ধর্ম সংস্থাপন করার জন্য তাকে সেই কাজে সাহায্য করছে অর্জুন পঞ্চপাণ্ডব তাই এটা কখনোই অধার্মিক নয় কিন্তু যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন এত লোক মারা গেল আমাকে সিংহাসনে বসানোর জন্যই এত লোক মারা গেছে আমি হচ্ছি এদের জন্য দায়ী তো যুধিষ্ঠির মহারাজকে কেউ বোঝাতে পারছে না যে তোমার কোনো দোষ নেই যা যা করেছো তোমরা পঞ্চপাণ্ডব
সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের নির্দেশে করেছে, তাই এতে কোনো পাপ নেই, কেউ বুঝতে পারছে না। ব্যাসদেব, ধৌম্য ঋষি, এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং বোঝানোর ফলেও যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারছে না। যুধিষ্ঠির মহারাজ বিলাপ করেই চলেছে। তো এখানে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ বাহ্যিক ভাবে যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমার কোনো দোষ নেই, তুমি চিন্তা করো না। কিন্তু শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বুঝতে দিচ্ছেন না। বাহ্যিক ভাবে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন তোমার কোনো দোষ নেই, কিন্তু ভেতরে পরমাত্মা রূপে তিনি আবার বুঝতে দিচ্ছেন না। তার কারণ, শ্রীকৃষ্ণ চান যে যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের কাছে যাক এবং ভীষ্মদেব তাকে ধর্ম সম্বন্ধে উপদেশ প্রদান করুক, তারপরে যুধিষ্ঠির মহারাজ বুঝবেন। এতে করে কি হবে, জগৎবাসী জানবে যে স্বয়ং শ্রীকৃষ্ণ ট্রাই করেছিল বোঝানো, তবু বোঝাতে পারেনি, কিন্তু ভীষ্মদেব যখন এক্সপ্লেন করলেন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলো। তো নিজের ভক্ত ডিভোটি ভীষ্মদেবকে তিনি গ্লোরিফাই করার জন্য এই প্ল্যান করেছিলেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ভীষ্মদেব পাণ্ডবদের প্রতি খুবই স্নেহপরায়ণ ছিলেন, কিন্তু যেহেতু তিনি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি লয়াল ছিলেন, সেই জন্য কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেছেন। তো শ্রীকৃষ্ণ চেয়েছিলেন এই জীবনের অন্তিম পর্যায়ে ভীষ্মদেব শরশয্যায় শায়িত অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি। তো জীবনের এই অন্তিম পর্যায়ে পাণ্ডবদেরকে যেন রাজবেশে তিনি দেখতে পারেন। মানে সারা জীবন ভীষ্মদেব পাণ্ডবদেরকে কষ্ট করতে দেখেছে, তো কৃষ্ণ চায় যে এখন তারা রাজা, পাণ্ডবেরা হস্তিনাপুরের সিংহাসনে তারা অবস্থান করছে, তো সেই রাজবেশে যেন ভীষ্মদেব একবার পাণ্ডবদেরকে দেখেন, তাতে কি হয় ভীষ্মদেব একটু শান্তি পাবে। তো ভীষ্মদেবের মাধ্যমে বেসিক্যালি কৃষ্ণ বোঝাতে চেয়েছেন, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভীষ্মদেব যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয়, এই চ্যাপ্টারে আমরা দেখবো ভীষ্ম স্তুতি আছে, শ্রীকৃষ্ণের প্রতি ভীষ্মদেব কি স্তুতি করেছেন, তো শুদ্ধ ভক্ত হয়ে উনি কিভাবে কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করলেন। বেসিক্যালি শ্রীকৃষ্ণ আমাদের এক একজন ভক্তের মাধ্যমে এক একটা শিক্ষা প্রদান করেন, তো ভীষ্মদেবের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শিক্ষা প্রদান করছেন যে তুমি যতই শক্তিশালী হও, ভীষ্মদেব হচ্ছেন প্রচন্ড শক্তিশালী, তিনি বলা হয় প্রায় 10,000 অর্জুনের সমান শক্তি ভীষ্মদেবের ছিল। তো শ্রীকৃষ্ণ এটা দেখাতে চাইছেন ভীষ্মদেবের মাধ্যমে যে তুমি যতই শক্তিশালী হও, যতই তোমার পাওয়ার থাকুক, তুমি যদি অধর্মের সাইডে থাকো তাহলে তোমার পরাজয় হবে। তো সেই সেই জিনিসটা বোঝানোর জন্য ভীষ্মদেব কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেছিল, এটা দেখানোর জন্য জগৎবাসীকে, দেখো আমি এত পাওয়ারফুল, কিন্তু আমি শ্রীকৃষ্ণের বিপক্ষ থেকে যুদ্ধ করেছি বলে পরাজয় শুনেছি। তো অ্যাকচুয়ালি ভীষ্মদেব পিওর ডিভোটি, কিন্তু শ্রীকৃষ্ণ চেয়েছিলেন জগৎবাসীকে এটা দেখাতে, সেই জন্য তিনি কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। এবং এতে অনেকে ভীষ্মদেবকে মিস আন্ডারস্ট্যান্ড করে, অনেকে চিন্তা করে থাকে যে ভীষ্মদেব তিনি শ্রীকৃষ্ণের ভক্ত নন, তো ভীষ্মদেবের তাতে কিছু যায় আসে না, শ্রীকৃষ্ণের ইচ্ছাটাকে ফুলফিল করাই হচ্ছে তার উদ্দেশ্য, বাকিটা কে কি ভাবলো কোনো অসুবিধা নেই। তো এরপরে যখন যুধিষ্ঠির মহারাজকে বোঝানো যাচ্ছে না, কেউই বোঝাতে পারছে না, এমনকি কৃষ্ণ পর্যন্ত বোঝাতে পারছে না, তখন ঠিক করা হলো যে সবাই মিলে ভীষ্মদেবের কাছে যাওয়া হবে। তো ভীষ্মদেব শরশয্যায় শায়িত অবস্থায় আছেন, ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু ছিল, অর্থাৎ তিনি চিন্তা করেছেন যে নিজের ইচ্ছা অনুসারে তিনি দেহত্যাগ করতে পারেন, কিন্তু তখন দক্ষিণায়ন চলছিল, তো সেজন্য তিনি উত্তরায়ণের জন্য ওয়েট করেছিলেন। এবং অ্যাকচুয়ালি তিনি এটার জন্য ওয়েট করেছিলেন, তিনি জানেন যে শ্রীকৃষ্ণ আমার কাছে আসবে। তো আজকে আই থিঙ্ক ভীষ্ম পঞ্চক স্টার্ট হচ্ছে, তো এটা খুব কোইন্সিডেন্স যে আজকে আমরা ভীষ্মদেব সম্বন্ধে ডিসকাশন করছি। ওকে, তো ভীষ্মদেব শরশয্যায় শায়িত অবস্থায় আছেন, তিনি ওয়েট করছেন শ্রীকৃষ্ণ আসবেন, শ্রীকৃষ্ণের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি দেহত্যাগ করবেন। তো সকলে পঞ্চ পাণ্ডব এবং অন্যান্য ঋষিরা উপস্থিত হয়েছেন, শ্রীকৃষ্ণ সেখানে আছেন। তো ভীষ্মদেব প্রথমেই পাণ্ডবদেরকে
তিনি যখনই দেখলেন তার প্রথম রিয়াকশন কি? তিনি অ্যাকচুয়ালি প্রথমে ওয়েলকাম করলেন সবাইকে যারা যারা তার সাথে দেখা করতে এসেছে। তো সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তার সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধূমের মতো ঋষিরা এবং অন্যান্যরা ছিলেন। তো সকলে এলেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেব সকলকে ওয়েলকাম করলেন, শায়িত অবস্থায় থেকেই উনি প্রণতি নিবেদন করলেন শ্রীকৃষ্ণ এবং অন্যান্য ঋষিদেরকে। এবং পাণ্ডবদেরকে দেখার পর তিনি বললেন, অহো কষ্টম অহন্যায়ম যদ্বয়ম ধর্মনন্দনা জীবিতুম নার্হত ক্লিষ্টম বিপ্রধর্মচ্যুতাশ্রয়া। ভীষ্মদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছো। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবু ব্রাহ্মণ ভগবান ধর্মের দ্বারা তোমরা সুরক্ষিত হয়েছিল। তো ভীষ্মদেব প্রথমে পাণ্ডবদেরকে দেখে বলছেন, ও, তোমাদের প্রতি কতই না অন্যায় হয়েছে, কতই অত্যাচার হয়েছে তোমাদের প্রতি, কিন্তু যেহেতু তোমরা ধর্মপরায়ণ, সবসময় ব্রাহ্মণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মের পালন করেছো, সেই জন্য তোমরা সুরক্ষিত হয়েছো। নাহলে এত কষ্টের পর কারোর বেঁচে থাকার কথা নেই এত অ্যাডভার্সিটির পর। অর্থাৎ পাণ্ডবদেরকে দেখে তিনি প্রথমেই তার যে কম্প্যাশন বা করুণা হচ্ছে, যে কত কষ্টের পর আজকে তারা একটু হস্তিনাপুরের সিংহাসনে রাজার মতো আছে, তারা একটু ভালো আছে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব পাণ্ডবদেরকে তার যে স্নেহ প্রকাশ করছেন। তারপর ভীষ্মদেব বলছেন, সর্বম কাল কৃতম মন্যে ভবতাং চ যদপ্রিয়ম সুপাল যদ্বশে লোকো বায়রিব ধনাবলি। তো ভীষ্মদেব বলছেন, আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের ফলে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। তো কালের প্রভাবে তোমাদের এই সমস্ত কিছু হয়েছে। এবং কালকে কে কন্ট্রোল করে? শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছে, কালস্মি লোক ক্ষয়কৃত প্রবিদ্ধ, অর্থাৎ কালের নিয়ন্ত্রা হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো ভীষ্মদেব বলতে চাইছেন যে এই সমস্ত অ্যাডভার্সিটি অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ প্ল্যান করেছিলেন। শ্রীকৃষ্ণ জগৎবাসীকে তার ভক্তের মাহাত্ম্য প্রদর্শন করার জন্য এবং তার ভক্ত বাৎসল্যটা দেখানোর জন্য, যে ভক্তের বিভিন্ন বিপদ আপদে তিনি কিভাবে তাদের রক্ষা করেন, এই সমস্ত কিছু শ্রীকৃষ্ণের নির্দেশনাতে ঘটেছে যা কিছু আমরা দেখতে পাচ্ছি। তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সেই শ্রীকৃষ্ণ যখন তোমাদের সাথে আছে তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। অনিবার্য কালের কি প্রভাব অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়, তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির দেখানো গদাধারী মহাযোদ্ধা ভীমসেন, শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন দেখানো, সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ শহীদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেখানো, সেখানে প্রতিকূলতা হয় কি করে? তার সত্ত্বেও প্রতিকূলতা হচ্ছে, তার মানে এটা শ্রীকৃষ্ণের প্ল্যান, শ্রীকৃষ্ণের নির্দেশনাতে সমস্ত কিছু ঘটছে। তো এইভাবে পাণ্ডবদেরকে তিনি প্রথমে প্যাসিফাই করলেন যে তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে, যা হয়েছে কালের প্রভাবে ঘটেছে, ঠিক আছে সব শ্রীকৃষ্ণের প্ল্যান ছিল, তোমরা শ্রীকৃষ্ণের প্ল্যান অনুসারে এখন সুরক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে আরূঢ়, তোমরা আলটিমেটলি তোমাদের বিজয় হয়েছে। তো এইভাবে পাণ্ডবদেরকে প্যাসিফাই করলেন। তারপর ভীষ্মদেব কৃষ্ণকে গ্লোরিফাই করতে আরম্ভ করলেন। তিনি জানতেন যে কৃষ্ণ আসবেন তার অন্তিম সময়, এই কনফিডেন্স তার ছিল। হে রাজন, পরমেশ্বর শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি মহান দার্শনিকরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হন। হে ভরত কুলৌতিক যুধিষ্ঠি, তাই আমি মনে করি সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবান অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে অবশ্যই তা মেনে চলতে হবে।
তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছো এ নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সমস্ত প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। তো যুধিষ্ঠির মহারাজকে ধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করবেন ভীষ্মদেব। তার আগে তিনি শ্রীকৃষ্ণকে গ্লোরিফাই করছেন, এস বৈ ভগবান সাক্ষাৎ আদ্যো নারায়ণ পুমান মোহয়ন মায়া লোকম গূঢ়শ্চরতি গ্রীষ্মস। এস বৈ ভগবান সাক্ষাৎ, তোমাদের সামনে যে আছে শ্রীকৃষ্ণ এ কোনো সাধারণ ব্যক্তি নয়, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি আদি নারায়ণ, সমস্ত নারায়ণের উৎস, পরম ভোক্তা। কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বিষ্ণুকুলের একজন হয়ে, একজন বিষ্ণুকুলের একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। তো সাধারণ মানুষের মতো তিনি লীলা করছেন, কিন্তু তিনি হচ্ছেন সাক্ষাৎ আদি নারায়ণ। এ রাজন শিব, দেবর্ষি, নারদ, ভগবত অবতার কপিল দেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত। এই রাজন নিতান্ত মোহের বশে যারা, যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দূত, কৃতকারী, সারথি ইত্যাদি বলে মনে করছো, তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। অদ্বৈতত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তুমি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তুমি সকলের প্রতি সমভাব, সমভাবে করুণাশীল, ভেদ বুদ্ধি জনিত অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত। তিনি যাই করেন তা সবই জড় বিকার শূন্য, তিনি সমভাবাপন্ন পুরুষ। যেভাবে ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে গ্লোরিফাই করছেন, এবং তারপরে তিনি যুধিষ্ঠির মহারাজকে ধর্ম সম্বন্ধে শিক্ষা দেবেন। তো ভীষ্মদেব বলছেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতম কলেবরম যাবদিদম হিরণ্যকম প্রসন্নহারান পূর্ণলোচনন্নশম মুখাম্বুজ ধ্যানপথশ্চতুর্ভুজ। আমার প্রভু যিনি চতুর্ভুজ, যার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র এবং প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। তো বলছেন যে শ্রীকৃষ্ণ যেহেতু ভক্তবৎসল, সেই জন্য আমার জীবন অন্তিম সময়ে তিনি এসেছেন। ভীষ্মদেব ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণ আদি নারায়ণ, তার আরাধ্য বিগ্রহ ছিলেন চতুর্ভুজ নারায়ণ বিগ্রহ, কিন্তু তিনি জানতেন যে চতুর্ভুজ নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ। সেই জন্য দেহত্যাগের সময়তে তিনি এসেছেন, কারণ ভীষ্মদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় একজন ভক্ত। এরপরে মহারাজ যুধিষ্ঠিরকে তিনি বিভিন্ন ধর্ম সম্বন্ধে শিক্ষা দিতে আরম্ভ করলেন। দান ধর্মান, গাজ ধর্মান, মোক্ষ ধর্মান, বিভাগস স্ত্রী ধর্মান, ভগবান ধর্মান, সমাস ব্যাস যোগত। দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রীলোক, ভক্তদের কর্তব্য কর্ম, সমস্ত কিছু বর্ণনা করলেন। এবং তারপরে আলটিমেটলি তাহলে ভীষ্মদেবেরও সমস্ত কাজ কমপ্লিট, যেহেতু যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারছিলেন না, তাকে ধর্ম সম্বন্ধে এক্সটেন্সিভ শিক্ষা প্রদান করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ শান্ত হলেন, এবং শ্রীকৃষ্ণ যেটা চেয়েছিলেন যে ভীষ্মদেব পাণ্ডবদেরকে রাজবেশে দর্শন করুক, সেটাও হয়ে গেল। তো আলটিমেটলি এরপর ভীষ্মদেব তিনি দেহত্যাগ করবেন। তো ভীষ্মদেব দেহত্যাগ করার আগে তার মনকে সম্পূর্ণরূপে ফোকাস করছেন শ্রীকৃষ্ণের প্রতি, তার অন্য সমস্ত কিছু জড় বিষয় থেকে তিনি নিজেকে উইথড্র করে সম্পূর্ণরূপে কৃষ্ণে মনোনিবেশ করছে। যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে ভীষ্মদেব উপদেশ দিচ্ছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের অভিমুখী হয় এবং ইতিমধ্যে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণও শুরু হয়ে গেছে, অর্থাৎ শুভ সময় উপস্থিত, শ্রীকৃষ্ণ আছেন। তো এটা হচ্ছে পারফেক্ট টাইম দেহত্যাগ করার জন্য। সেজন্য সমস্ত কিছু জড় বিষয় ত্যাগ করে তিনি শুধুমাত্র কৃষ্ণের প্রতি মনোনিবেশ করছেন। সিদ্ধ যোগীরা, তারা যারা তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে চান, তারা এই বিশেষ সময়টির অভিলাষ করে থাকেন। অ্যাকচুয়ালি ভীষ্মদেব শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের সামনে তিনি যদি দেহত্যাগ করেন, তাকে উত্তরায়ণের জন্য ওয়েট করতে হয় না, তবুও লোক শিক্ষার জন্য তিনি এটা করেছেন। অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন,
যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন, সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্য রোধ করলেন, ভীষ্মদেব আর কিচ্ছু বলছেন না। সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন। তার নয়ন সমক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পীত বসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে তখন প্রসারিত নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন। স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হল আর তার শরীরে কোনো ব্যথাও লাগছে না। শ্রীকৃষ্ণের প্রতি এতটাই তিনি কনসেন্ট্রেট করেছেন। এইভাবে তার ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি জড়দেহ পরিক্ষেপের সময় সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। তো এরপরে স্টার্ট হচ্ছে ভীষ্মস্তুতি, শ্লোক নাম্বার 32 থেকে 42, চ্যাপ্টার 9, ক্যান্টো 1। শ্রী ভীষ্ম উবাচ, ইতি মাতিরূপাকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্ত্বতপোঙ্গবে বিভূমনি স্বসুখমুপাগতে ক্বচিদ্বিহারতুম প্রকৃতিমুপেয়ুষি যদ্ভবা প্রবাহ। ভীষ্মদেব বললেন যে আমার চিন্তা অনুভূতি ইচ্ছা যে এতদিন বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, তিনি কখনো কখনো ভক্ত কুল শ্রেষ্ঠ রূপে জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদি এই জড়জগৎ তার থেকে সৃষ্ট হয়েছে। তো এই জড়জগতে তার আসার কোনো কারণ নেই, কিন্তু ভক্তদের প্রতি কৃপা করে তিনি লীলা বিলাস করার উদ্দেশ্যে মাঝে মধ্যে আসেন এখানে, অর্থাৎ ব্রহ্মার প্রতি তিনি একবার। ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানে বপুরলক কুলাপিতানলাব্জম বিজয় সখেরতিরাস্তু মে নবদ্যাম। ভীষ্মস্তুতি এটা একটা স্পেশাল মিটার যেটাকে বলা হয় পুষ্পিতাগ্র, সেজন্য এটা নর্মাল যে টিউন ভার্সেস সেটাতে ফিট করে না। ওকে, তো ভীষ্মদেব বলছেন ত্রিভুবন কমনম তমাল বর্ণম, ত্রিলোকের অর্থাৎ সর্বমর্ত পাতালের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত কুঞ্চিত কেশদামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্ত বৃত্তি আসক্তি লাভ করুক। তো তিনি হচ্ছেন সব থেকে সুন্দর ব্যক্তিত্ব ত্রিলোকে, এমনকি শুধুমাত্র ত্রিলোক সমস্ত সৃষ্টির সব থেকে সুন্দর বিউটিফুল, কারণ আমরা জানি শ্রীকৃষ্ণের একটা অপিলেন্স বা ঐশ্বর্য হচ্ছে শ্রী, অর্থাৎ সমস্ত সৌন্দর্য তার মধ্যে রয়েছে। তো সেই জন্য তার প্রতি আমি সম্পূর্ণরূপে কনসেন্ট্রেট করতে চাই, আমার কর্মফল বাসনার চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। যদি মমনিষিত শরীর বিবিদ্যমান ত্বচি বিলসত কবচে স্তু কৃষ্ণাত্মা। যুধি তুরাগ রাজ, যুধি অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধে অ্যাকচুয়ালি ভীষ্মদেব শ্রীকৃষ্ণ অনেক রূপ দেখেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যখন, অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সারথি রূপে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ যে পার্থ সারথি রূপ সেটা দেখেছেন ভীষ্মদেব।
অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পেছনে, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন অর্জুনের সারথি, কিন্তু ভীষ্মদেব ছিলেন শ্রীকৃষ্ণের সামনে। অর্থাৎ শ্রীকৃষ্ণের সম্মুখ থেকে দর্শন লাভ করেছিলেন ভীষ্মদেব, অর্জুন কিন্তু পিছন থেকে দেখেছিলেন। তাই যে পার্থ সারথি রূপ সেই দর্শনটা ভীষ্মদেব ভালোভাবে পেয়েছিলেন, অর্জুন অত ভালোভাবে পায়নি। তো সেই জন্য ভীষ্মদেব সেই সমস্ত মেমোরি সেভ করে রেখেছেন এবং সেইগুলো অন্তিম সময়ে তিনি মনে করছেন, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলৈহরম জপ্যা ভীষ্মদ্ভাবম যতি নস্তত্র সংশয়। অন্তকালে আমরা যদি শ্রীকৃষ্ণের স্মরণ করি তাহলে আমরা শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাব। তাই ভীষ্মদেব সমস্ত জড় জাগতিক মেমোরি ডিলিট করে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যা যা মেমোরি তার আছে সেইগুলোকে তিনি রিমাইন্ড করেছেন। যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সক্ষবশত অর্জুনের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণ আলুলায়িত কেশরাশি অশ্ব কুরক্ষিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্ম বিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। সপদি সখি বাচনি সম্য মাধ্যে নিজ পরয়োর বনয়োরথম নিবেশ স্থিতবতী পরশৈনিকায়ুরাক্ষণা কৃতবতী পার্থ সখেরতির মমাস্তু। অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে অর্ডার করছেন, সেনায়ের উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত, হে কৃষ্ণ আমার রথটা তুমি দুটো সৈন্যদলের মাঝে নিয়ে যাও। তখনও বিশ্বরূপ দেখেনি অর্জুন, তো সেই জন্য চিন্তা করছিল, শ্রীকৃষ্ণ আমার বন্ধু, হে কৃষ্ণ তুমি নিয়ে যাও আমার রথটা। তো তোর সেজন্য শ্রীকৃষ্ণ নিয়ে গিয়েছিলেন রথ এবং ভীষ্মদেবের কাছে দাঁড় করিয়েছিলেন, যাতে অর্জুন আরো দেখে তিনি ওভারফিল্ড হয়ে যান এবং কৃষ্ণ তাকে ভগবদ্গীতা বলতে পারেন। তখন সেখান থেকে কৃপা কটাক্ষের দ্বারা দীপজ্ঞ দলের আয়ু হরণ করে নিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি কোনো অস্ত্র ধারণ করব না কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং সেটা বলেছিলেন বলে দুর্যোধন আর অর্জুনের দুজনে যখন গিয়েছিল শ্রীকৃষ্ণের কাছে, দুর্যোধন মনে মনে ভাবছিল যে আমি যেন নারায়ণী সেনা পাই। তো প্রথমে অর্জুনকে চান্স দেওয়া হয়, অর্জুন যখন বলেন যে না শ্রীকৃষ্ণ আমি আপনাকে চাই, তখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, ইয়েস আমি নারায়ণী সেনা পেয়ে গেছি, অর্জুন কি বোকা, শুধু শ্রীকৃষ্ণকে নিচ্ছে যে শ্রীকৃষ্ণ অলরেডি প্রতিজ্ঞা করেছে কোনো অস্ত্র ধারণ করবে না। কিন্তু বাহ্যিকভাবে দুর্যোধন দেখাচ্ছে যে তিনি কত মর্মাহত হয়েছেন, তাকে যদি প্রথম চান্স দেওয়া হতো তিনি শ্রীকৃষ্ণকেই নিতেন, অর্জুন সেটা নিয়ে নিয়েছেন। তো বাহ্যিক ভাবে এরকম দেখাচ্ছে, কিন্তু ইন্টারনালি সে মনে করছে আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করার দরকার হয়নি, ভীষ্মদেব বলছে শুধুমাত্র তার কৃপা কটাক্ষের দ্বারা বিপক্ষ দলের আয়ু হরণ করে নেবেন, শুধুমাত্র তাকানোর মাধ্যমে তাদের আয়ু হরণ করে নিতে পারেন শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের কোনো অস্ত্র ধারণ করতে হবে না, দুর্যোধনের মতো যারা ম্যাটেরিয়ালিস্টিক জড় বুদ্ধি সম্পন্ন তারা এইভাবে চিন্তা করে, পরমেশ্বর ভগবানের কি কোনো কাজ করার জন্য কোনো কিছু অস্ত্র ধারণ করার দরকার নেই। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হলো, আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। ব্যবহিত প্রীতন মুখম নিরীক্ষম স্বজন বদাদ বিমুখ সদ সবুধ্যাম কুমতি মহারদাত্মা বিদ্যায়াশ চরণ রতি পরমাশত সমেস্তু। দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনদের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে অর্থাৎ গীতার জ্ঞান দান করে
যিনি সেই অজ্ঞানতা দূর করেছেন, সেই শ্রীকৃষ্ণের সেই পাদপদ্ম আমার আসক্তির বিষয় হোক। তো যুদ্ধের শুরুতেই অর্জুনের বুদ্ধি কলুষিত হয়ে গেছিল শ্রীকৃষ্ণ গীতা বলার ফলে, সেটাকে তিনি আবার শুদ্ধ করেন। প্লুত রথস্থ ঘৃতারথ চরণো জয়চলাদ গুর হরিবহন তুমি বাম গত আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন। হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ভগবান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয়খানিও তার শরীর থেকে পড়ে গিয়েছিল। তো ভীষ্মদেবের কথা রাখার জন্য শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, আমি কোনো অস্ত্র ধারণ করব না, কিন্তু যখন দেখছেন যে অর্জুনের জীবন সংকটে আছে, তখন তিনি ভীষ্মদেব উদ্দেশ্যে রথের চাকা তুলে নিয়েছিলেন, অর্থাৎ অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু এদিকে ভীষ্মদেব একটি প্রতিজ্ঞা করেছিলেন। ভীষ্মদেব কি প্রতিজ্ঞা করেছিলেন? না, একদিন দুর্যোধন ভীষ্মদেব গিয়ে বলছেন যে, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যে আপনি কোন দিক থেকে যুদ্ধ করছেন, কৌরবদের দিক থেকে না পাণ্ডবদের দিক থেকে? ভীষ্মদেব বলছে যে, হোয়াট ডু ইউ মিন, মানে তুমি কি বলতে চাইছো? তো বলছেন যে, আপনি যুদ্ধ করছেন কিন্তু আপনার যে স্নেহ পাণ্ডবদের প্রতি সেটাও বোঝা যাচ্ছে। আপনি যখনই পাণ্ডবদের সাথে যুদ্ধ হচ্ছে সেইভাবে আপনি যুদ্ধ করছেন, তো এটার কারণ কি? তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে তুমি এভাবে বলছো, আমি কালকেই পঞ্চ পাণ্ডবকে হত্যা করব। তো তিনি 5টা মন্ত্রপ্রুত বাণ প্রস্তুত করে রাখলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে, হয় কালকে পাণ্ডবেরা মারা যাবে, আর যদি সেটা না হয়, একমাত্র একভাবেই সেটা না হতে পারে, শ্রীকৃষ্ণ যদি অস্ত্র ধারণ করে। তো ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন, হয় শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হবে কালকে, আর না হলে পঞ্চ পাণ্ডব মারা যান। তো শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার ভক্তের জীবন রক্ষার জন্য এবং ভীষ্মদেবের যে প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি নিজের রথের চাকা তুলে নিয়েছিলেন, অর্থাৎ অস্ত্র ধারণ করেছিলেন, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। সীতা বিশি কাহত বিশীর্ণ দংশ শতজ পরিপ্লুত আতত ইনোমে কৃষভম বিশ্বসর মানবদার্থম সভবতু মে ভগবান গতি মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্মণি রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন, সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। তো ভীষ্মদেব, তিনিও ভগবানের ভক্ত ছিলেন, ভগবানের অন্যান্য ভক্তেরা ভগবানকে ফুল দিয়ে অর্চন করেন, ভীষ্মদেব ভগবানকে বীর্য রসে সেবা করছে এবং ফুলের জায়গায় তীর দিয়ে পুজো করছে। তো দুটোই শ্রীকৃষ্ণের কাছে অ্যাকসেপ্টেবল, কারণ ভীষ্মদেব ভগবান শুদ্ধ ভক্ত। বিজয় রথ কুটুম্ব তোত্রে ধৃত হয় রশ্মিত শ্রিয়ে শনিয়ে ভগবতী রতির স্তুমি মুমূর্ষুর জমি নিরীক্ষ হতাগত স্বরূপম। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক, বাম হস্তে অশ্ব বলগাগ্নি, সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাগ্নি, সারথি রূপে শোভমান শ্রীকৃষ্ণ আমি আমার চিত্র একাগ্র করেছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিল।
ललित गति विनाश गंगुहाश प्रणय निरीक्षण कल्पितो रुमाना कृत मनोकृतवत्यानि मदन्ध प्रकृति मगन किलयश गो আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমন ভঙ্গি, মধুর হাস্য, প্রেমপূর্ণ ইক্ষণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল। রাস নৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজ গোপিকারা তার বিরহে উন্মত্ত বোধ হয়ে তার গমন ভঙ্গি এবং বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। মম দৃষি গোচর এষ বিরাত্মা। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে সমস্ত মুনি ঋষি শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে যা যা মেমোরি আছে সেগুলোকে কৃষ্ণদেব স্মরণ করছেন। তমিমহজম শরীরভাজম হৃদি হৃদি ধীষ্টিতমাত্মকল্পিতানাম প্রতিদৃশামি বানৈকধারকমেকম সমাধিগতোস্মি বিভূতমে নমঃ। এটা লাল শ্লোক ভীষ্মস্তুতির। ভীষ্মদেব বলছেন, এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত ভাবে সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্ন ভাবে প্রতিভাত হলেও সূর্য হচ্ছেন একটি, তো শ্রীকৃষ্ণ হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, যিনি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। তার প্রতি সম্পূর্ণরূপে পূর্ণ একাগ্রতা সহকারে দৃষ্টি নিক্ষেপ করে ভীষ্মদেব তিনি ভগবত ধামে গমন করবেন। সুত গোস্বামী বললেন, এইভাবে ভীষ্মদেব তার মন, বাক্য, চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তিনি যেহেতু পরমেশ্বর ভগবানের পার্থ সারথি রূপের দর্শন করেছিলেন, তো সেই লোকে অর্থাৎ পার্থ সারথি লোকে তিনি গমন করলেন এবং তারপর কি হলো, সমস্ত মহর্ষিগণ গূঢ় বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করলেন। তারপর শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর শ্রীকৃষ্ণ সহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তার জ্যেষ্ঠতাত ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন। তো এইভাবে ভীষ্মদেবের প্রয়াণ 9th chapter কমপ্লিট হলো এবং তারপরে শ্রীকৃষ্ণ আবার বলছেন যে এরপরে আমার আর কিছু করার নেই। যুধিষ্ঠির মহারাজ রাজসিংহাসনে আরূঢ় হয়েছেন, ধর্ম স্থাপনা হয়ে গেছে, তার প্রিয় যে ভক্ত ভীষ্মদেব তিনিও ভগবত ধর্ম প্রত্যাবর্তন করেছেন। তো শ্রীকৃষ্ণ চাইছেন আবার যে এরপরে আমার সমস্ত কাজ কমপ্লিট, আমি আবার দ্বারকাতে ফিরে যাব। তো চ্যাপ্টার 10 সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকাতে প্রত্যাগমন, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জগতের পালন কর্তা, ক্রোধাগ্নি রূপে দাবানলে নিঃশেষিত কুরুবংশকে পুনঃস্থাপিত করে যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে প্রসন্নচিত্ত হয়েছিলেন।
ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। তার আর কোনো ডাউট নেই, ভীষ্মদেব বোঝানোর পর তিনি শান্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো শশা গড়া পৃথিবী পালন করেছিলেন। তো মহারাজ যুধিষ্ঠিরের শাসনকাল সেটা বর্ণনা করা হচ্ছে যে মহারাজ যুধিষ্ঠিরের শাসনকালে কিরকম কন্ডিশন ছিল সমস্ত কিছু। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বায়ু বর্ষণ করত এবং পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লমানা গাভীদের ফীত স্তন থেকে করিত দুগ্ধে গোচারণ নিষিক্ত হতো। নদী সাগর বৃক্ষলতা সমন্বিত পর্বত সমূহ শস্য ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। অজাতশত্রু যুধিষ্ঠির রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশ, কোন রকম মনোকষ্ট, রোগ যন্ত্রণা, শীতোষ্ণ দ্বিজনিত কষ্ট ছিল না। পাণ্ডবদের শোক অপনোদনের জন্য এবং ভগিনী সুভদ্রার প্রীতি কামনায় শ্রী হরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। তো আরো কিছুদিন কিছু মাস শ্রীকৃষ্ণ থেকে গেলেন হস্তিনাপুরে বাকিদেরকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য, এবং বিশেষ করে তার নিজের ভগিনী অর্থাৎ শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ সুভদ্রার যে পুত্র অভিমন্যু সে যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছিলেন, নিজের বোনকে তিনি সান্ত্বনা দিলেন এবং বাকি হস্তিনাবাসীদেরকে, হস্তিনাপুরের অধিবাসী পাণ্ডবদের বিভিন্ন রিলেটিভস, তাদেরকে তাদের শোক কমানোর জন্য তিনি আরো কিছুদিন থেকে গেলেন। পরে পরমেশ্বর ভগবান যাত্রা অনুমতি চাইলেন এবং মহারাজ যুধিষ্ঠির অনুমতি দিলেন। তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের চরণে প্রণত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন, কারণ যুধিষ্ঠির অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ থেকে বয়সে বড়। শ্রীকৃষ্ণ হচ্ছেন অর্জুনের সমকক্ষ, তাই যুধিষ্ঠির মহারাজের কে তিনি সুপিরিয়ার অর্থাৎ জ্যেষ্ঠ গুরুজন রূপে দেখতেন এবং মহারাজ তাকে আলিঙ্গন আবদ্ধ করলেন। তারপর পরমেশ্বর অন্যান্য সকলেরও আলিঙ্গনাবদ্ধ হয়ে তাদের অভিবাদন গ্রহণ করে তার রথে আরোহণ করলেন। তখন সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির কৃপাচার্য নকুল সহদেব ভীমসেন ধৌম সত্যবতী সকলে সারঙ্গধর পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে না পেরে শোকে মুহ্যমান হয়ে পড়লেন। তো এই চ্যাপ্টার 10 হচ্ছে বিপ্রলম্ব রস অর্থাৎ সেপারেশন। শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন হস্তিনাপুরের অধিবাসীদেরকে ছেড়ে, তো তার একটা বিরহ যন্ত্রণা অনুভব করছে, সেটা এখানে আছে। এবং এর পরের চ্যাপ্টারে 11 চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ দ্বারকাতে প্রবেশ করছেন। তো দ্বারকাবাসীরা এতদিন তারা বিরহে ছিল, শ্রীকৃষ্ণকে পেয়ে তারা জুবিলেন্ট, তো তাদের সম্ভোগ শ্রীকৃষ্ণকে পেয়ে তাদের আনন্দ সেটা আমরা 11 চ্যাপ্টারে দেখতে পাবো। তো এখানে বলা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সৎসঙ্গন মুক্ত দুঃসঙ্গ হাতুম নোসহতে বুধা কীর্তমানম যশো যশ সকৃদা কর্ণ রোচনম তস্মিন্নস্তদীয় পার্থ সাহিরান বিরহম কথম দর্শন স্পর্শ সংলাপ শয়নাসন ভোজনে। সাধু সঙ্গ প্রভাবে বুদ্ধিমান ব্যক্তিরা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করে থাকলেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে বিষয়ী রসদ সঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে মুহূর্তের জন্য নিরস্ত হতে পারেন না। তাহলে পাণ্ডবেরা যারা ঘনিষ্ঠ ভাবে পরমেশ্বর সর্বদা ভগবানের দর্শন স্পর্শন আলাপ শয়ন অবস্থান এবং একত্র আহার করেছিলেন, কি করে তাদের পক্ষে তার বিরহ সহ্য করা সম্ভব? তো যারা ডিভোটিস সাধু পরমেশ্বর ভগবানের বিভিন্ন মহিমা তারা পাঠ করেছেন বা শ্রবণ করেছেন, শুধুমাত্র মহিমা শ্রবণ করার ফলেই তারা পরমেশ্বর ভগবানের চিন্তা থেকে বিরত হতে পারেন না। আর পাণ্ডবদের কি কথা, পাণ্ডবরা তো শ্রীকৃষ্ণের সঙ্গে আছে
দর্শন স্পর্শ সংলাপ শয়ন আসন ভোজন একসাথে খাওয়া একসাথে বসা একসাথে শোয়া, তাহলে তাদের কতটা খারাপ লাগবে যদি সে কৃষ্ণ চলে যায়। তাদের সকলের হৃদয় স্নেহপাশে আবদ্ধ হয়ে বিগলিত হচ্ছিল, তারা অপলক নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, হতবুদ্ধি হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদ থেকে যখন বেরিয়ে এলেন, তখন অতিশয় উৎকণ্ঠা হেতু আত্মীয় রমণীগণের নয়ন অশ্রুপ্লাবিত হয়েছিল, কিন্তু যাত্রার সময় শ্রীকৃষ্ণ যাতে কোনোরকম অমঙ্গল না হয় সেজন্য তারা বহু কষ্টে তাদের বিগলিত অশ্রু সংবরণ করেছিলেন। কেউ যখন চলে যায় তখন চোখের জল ফেলতে নেই, তো সেই জন্য বিভিন্ন রমণীগণ তাদের যদি অশ্রু নয়ন অশ্রুপ্লাবিত হয়েছিল কিন্তু তারা বহু কষ্টে সেটা সংবরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন তখন তাকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ঢাক ঢোল মৃদঙ্গ নাগড়া ধুন্দুবি আনক ধুন্দুবি এবং নানা রকমের বাঁশি বীণা গমুক ভেরি আদি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার বাসনায় কুরু রাজবংশী ললনাগণ প্রাসাদ শীর্ষে আরোহণ করে অনুরাগ এবং লজ্জা ভরে স্মিত হাস্যযুক্ত নয়নে তাকে দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। তো বিভিন্ন রমণীগণ তারা প্রাসাদের উপরে ছাদে চলে গেল, সেখান থেকে পুষ্প বৃষ্টি করছেন, শ্রীকৃষ্ণ রাস্তা দিয়ে যাচ্ছে। সেই সময় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ সখা মহাযোদ্ধা জিত নেত্র অর্জুন প্রিয়তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুক্তামালা মণ্ডিত রত্নমিলিত দণ্ডযুক্ত সেতু ছত্র ধারণ করলেন। তো অর্জুন ছত্র ধারণ করেছেন, উদ্ধব এবং সাত্যকী অতি চমকপ্রদ চামর দ্বারা পরমেশ্বর ভগবানকে ব্যাজন করতে লাগলেন। মধুপতি রূপে পরমেশ্বর ভগবান কুসুমাকীর্ণ আসনে প্রবিষ্ট হয়ে পথ চলতে চলতে তাদের নির্দেশ দিতে লাগলেন। ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত আশীর্বাদ ধ্বনি সর্বত্র শোনা যেতে লাগলো। ত্রিগুণাতীত পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার আশীর্বাদ যদি অনুপযুক্ত কিন্তু নররূপে লীলা অভিনয়কারী ভগবানের প্রতি ব্রাহ্মণদের এই আশীর্বাদ উপযুক্তই হয়েছিল। তো বিভিন্ন ব্রাহ্মণেরা বিভিন্ন ধরনের বৈদিক মন্ত্র উচ্চারণ করেছে যেটা আশীর্বাদ স্বরূপ। পরমেশ্বর ভগবানের এগুলো দরকার নেই, কিন্তু তবুও তিনি যেহেতু নররূপে লীলা করেছিলেন তো সেজন্য তিনি এটা অ্যাকসেপ্ট করেছিলেন। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে কুরুকুল রমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন। তাদের আলোচনা বৈদিক মন্ত্রের চেয়ে অধিক আকর্ষণীয় হয়েছিল। তো বিভিন্ন কুল রমণীরা তারা পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করতে লাগলেন এবং এটা বৈদিক মন্ত্রের থেকে অধিক আকর্ষণীয়। তার কারণটা কি? কারণ প্রভুপাদ এখানে বলছেন, তাই যদি আমরা সেই সমস্ত রমণীরা সংস্কৃত ভাষায় অথবা অন্যান্য দিক দিয়ে মহাপণ্ডিত ছিলেন না, তবুও তারা যে সমস্ত কথা বলেছিলেন তা ছিল বৈদিক মন্ত্রের থেকেও অধিক আকর্ষণীয়। উপনিষদের মন্ত্র কখনো কখনো পরোক্ষ ভাবে ভগবানকে ইঙ্গিত করে, ডাইরেক্টলি উপনিষদে ভগবানের গ্লোরিফিকেশন নেই, এবং এই ডাইরেক্ট গ্লোরিফিকেশন নেই বলেই নারদ মুনি ব্যাসদেবকে বকেছিলেন যে তুমি শ্রীমদ্ ভাগবত লেখো যেখানে ডাইরেক্ট গ্লোরিফিকেশন আছে। তাই উপনিষদের মন্ত্র কখনো কখনো পরোক্ষ ভাবে ভগবানকে ইঙ্গিত করে, কিন্তু সেই মহিলারা প্রত্যক্ষ ভাবে ভগবানের কথা আলোচনা করেছিলেন, তাই সেটা শ্রীকৃষ্ণের কাছে বৈদিক মন্ত্রের চেয়েও অধিক আকর্ষণীয় ছিল। তারা কি কি বলছিলেন? ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি, প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি কেবলমাত্র বিরাজমান ছিলেন, যেহেতু তিনি পরমেশ্বর ভগবান তাই কেবলমাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তি রহিত হয়ে লীন হয়ে যায়। পরমেশ্বর ভগবান পুনরায় তার বিভিন্ন অংশ স্বরূপ জীবদের নাম রূপ প্রদান করার বাসনায় জড়া প্রকৃতির তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন, তারই শক্তির প্রভাবে জড়া প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করেন, জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করার উদ্দেশ্যে তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন।
ইনি সেই পরমেশ্বর ভগবান, যার অপ্রাকৃত রূপ জিতেন্দ্রিয় সংযত চিত্ত অমলাত্মা মহান ভক্তগণ ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে দর্শন করে থাকেন। জীবের অস্তিত্ব নির্মল এবং শুদ্ধ করার সেটি হচ্ছে একমাত্র পন্থা। হে সখী, ইনি সেই পরমেশ্বর ভগবান যার আকর্ষণীয় গুহ্য লীলাসমূহ বৈদিক শাস্ত্রের অতি প্রচ্ছন্ন অংশগুলিতে তার মহান ভক্তদের দ্বারা বর্ণিত হয়েছে। ইনি সে একমাত্র পুরুষ যিনি জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সাধন করে থাকেন এবং তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। যখনই রাজা শাসকবৃন্দ তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে অধর্ম আচরণ পূর্বক কৌশল মতো জীবনযাপন করেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে সর্বশক্তিমত্তা পরম সত্যতা বিশ্বস্ত জনের প্রতি বিশেষ কৃপা এবং অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন। অহো, যদুবংশ পরম মহিমায় মহিমান্বিত, মথুরা সবচাইতে পুণ্যময়, কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবে তিনি মথুরায় বিহার করেছেন। নিঃসন্দেহে এটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পুণ্য প্রসিদ্ধি বৃদ্ধি করেছে। দ্বারকাবাসীরা সর্বদাই সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্যে দর্শন করেছেন। তিনি মধুর হাস্যময় কৃপাদৃষ্টি দ্বারা তাদের অনুগ্রহিত করেছেন। এই সখীগণ, যিনি তাদের পানি গ্রহণ করেছেন অর্থাৎ দ্বারকার যে মহিষীরা, সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো। তার অধরেষ্ট থেকে এখন অহরহ সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন, পুত স্নান, যজ্ঞ হোমাদি পরমেশ্বরের সম্মুখ আরাধনা করেছেন। ব্রজভূমি লল্লাগণ শুধু তেমনি অনুকম্পার আশায় মুহুর্মুহু মূর্ছাপ্রাপ্ত হতেন। এটা শ্রীকৃষ্ণের সাথে যারা ক্লোজলি রিলেটেড, যেমন দ্বারকার মহিষীরা বা ব্রজের গোপীরা, তো তাদের সৌভাগ্যের কথা আলোচনা করেছেন হস্তিনাপুরের কুলরমণীরা। প্রদ্যুম্ন সাম্ব অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্মিণী সপ্তভামা জাম্বপতির মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ংবর সভা থেকে হরণ করেন। বৌমাসুর ও তার সহস্র সহস্র সহচরকে নিহত করে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন। এই সব মহিলারা কত সকলেই মহিমা, অর্থাৎ তাদের কত সৌভাগ্য যে শ্রীকৃষ্ণ তাদেরকে বিবাহ করেছেন। সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র এবং স্বাতন্ত্র্যহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বিত হয়েছে। তাদের প্রতি কমললোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ করে উপহার স্বরূপ প্রদান পূর্বক তাদের হৃদয়ের আনন্দ বর্ধন করেছেন এবং তাদের নিঃসঙ্গ রেখে তিনি গৃহ থেকে নির্গমন করেন না। দ্বারকাতে শ্রীকৃষ্ণের যে 16108 মহিষী ছিলেন, তো শ্রীকৃষ্ণ নিজেকে 16108 রূপে বিস্তার করে এক একজন রানীর সাথে থাকতেন, তো তারা কেউ কখনো একা থাকতেন না। রাজধানী হস্তিনাপুরের পুরো নারীগণ যখন এইভাবে বাক্যালাপ করেছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্মিত হাসে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন, তাদের উপর কৃপা দৃষ্টি নিক্ষেপ পূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন। মহারাজ যুধিষ্ঠির অজাত শত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে, মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোন অনিষ্টের আশঙ্কায় তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশেও তার সাথে হস্তি অশ্বরথ পদাতিক সৈন্য সমন্বিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন। তো শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় যাচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ কিছু সৈন্য দল শ্রীকৃষ্ণের সাথে দিয়েছেন যে রাস্তায় যদি কোনো বিপদ আসে তাহলে শ্রীকৃষ্ণকে রক্ষা করবেন। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার কোনো বিপদ হতেই পারে না, এবং মহারাজ যুধিষ্ঠির কি রক্ষা করবেন শ্রীকৃষ্ণকে? শ্রীকৃষ্ণই কোটি কোটি বার তাদেরকে রক্ষা করেছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ না থাকলে তারা হয়তো জীবিতই থাকতো না। সেই শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য মহারাজ যুধিষ্ঠির সৈন্যদল প্রেরণ করেছে। তো এটা লজিক্যাল নয় যে পরমেশ্বর ভগবানের দরকার এটা, কিন্তু তবুও যেহেতু মহারাজ যুধিষ্ঠির ভালোবেসে এটা দিচ্ছেন, মানে আউট অফ অ্যাফেকশন, যে শ্রীকৃষ্ণ যদি কিছু হয়ে যায় সেজন্য শ্রীকৃষ্ণ সেটাকে গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ বলতে পারতেন এসবের আর কি দরকার আছে, আমি তো ভগবান,
কিন্তু তিনি সেটা করেননি, ভক্তি সহকারে যাই দেওয়া হয় শ্রীকৃষ্ণকে তিনি অ্যাকসেপ্ট করেন, যদিও তার কোনো কিছুই দরকার নেই। শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের বশে বিচ্ছেদ ব্যাকুল কুরুবংশী পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন। সেখানে তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। তো এরপরে শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন এবং অবশেষে তিনি দ্বারকায় উপস্থিত হলেন। দ্বারকাতে উপস্থিত হয়ে তিনি সেখানে তার পাঞ্চজন অসংখ্য তিনি বাজালেন এবং সমস্ত দ্বারকাবাসী বুঝতে পেরে গেল শ্রীকৃষ্ণ এসেছেন। তো সেটা 11th চ্যাপ্টার, আমরা পরের দিন কন্টিনিউ করব। গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবত কি যায় শিল প্রভুপাদ যায় গৌ প্রেমানন্দে হরি হরি বল।